আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানব বাংলাদেশে তৈরি তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ সম্পর্কে। ডিটেলসে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন, কেননা আপনার করা একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত করে। নাম্বার থ্রি, পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল। চাইনিজ শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের প্রযুক্তিগত সহযোগিতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত পদ্মা ক্লাস পেট্রোল ভেসেল লম্বায় 50.4 মিটার এবং এর বিম 7.50 মিটার। 350 টন ওজনের এই জাহাজগুলোকে শক্তি প্রদান করে দুটি ডিজেল ইঞ্জিন, যার সাহায্যে এই যুদ্ধ জাহাজটি প্রতি ঘণ্টায় 23 নটিক্যাল মাইল বা 43 কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। বাংলাদেশ নেভি ও কোস্টগার্ডের বহরে থাকা এই পদ্মা ক্লাস পেট্রোল ভেসেলগুলো 45 জন নাবিক নিয়ে টানা 7 দিন পর্যন্ত উপকূলীয় জলসীমায় অপারেশন পরিচালনা করতে পারে। দেশে তৈরি এই পদ্মা ক্লাস যুদ্ধ জাহাজের অস্ত্র সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 37 মিলিমিটার মেইন ক্যানন এবং আত্মরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে 2টি 20 মিলিমিটার ডাবল এ গান। এছাড়াও এই যুদ্ধ জাহাজটি নেভাল মাইন বহনেও সক্ষম। নাম্বার টু, এমডি দরিয়া ক্লাস অফশোর পেট্রোল ভেসেল। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই যুদ্ধ জাহাজটি লম্বায় 54.7 মিটার, প্রস্থে 8.9 মিটার এবং ড্রড 2.4 মিটার। 350 টন ডিসপ্লেসমেন্টের এই জাহাজটির প্রোপালশন হিসেবে ব্যবহার করা হয়েছে নরেনকোর তৈরি 2টি 400 কিলোওয়াটের ডিজেল ইঞ্জিন। এছাড়াও এই জাহাজটিতে আরও ব্যবহার করা হয়েছে 2720 কিলোওয়াটের একটি ওয়াটার জেট প্রোপালশন, যে সিস্টেমটি এই জাহাজটিকে ঘন্টায় 35 নট বা 65 কিলোমিটার গতি তুলতে সাহায্য করে। এমডি দরিয়া ক্লাস এই জাহাজটি 72 জন নাবিক নিয়ে 1500 নটিক্যাল মাইলের মধ্যে অপারেশন পরিচালনা করতে সক্ষম। কেনিয়ার কোস্টগার্ডের জন্য নির্মিত এই জাহাজটির আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মিলিমিটারের ওয়ার্লিকন কামান। এছাড়াও এই জাহাজটির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করতে এতে যোগ করা হয়েছে ছোট স্পিডবোট লঞ্চ করার সিস্টেম এবং হেলিকপ্টার ডেক। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বাংলাদেশের তৈরি এই ওপিভিটি ওয়ার্ক বোট ওয়ার্ল্ড হতে বেস্ট লার্জ পেট্রোল বোট 2017 অর্জন করে। নাম্বার ওয়ান, দুর্গম ক্লাস এলপিসি। যে যুদ্ধ জাহাজটি বাংলাদেশ নেভির বহরে থাকা বিএনএস দুর্গমের ডেডিকেটেড ASW বা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ভার্সন, চাইনিজ উচাং শিপইয়ার্ডের প্রযুক্তিগত সহযোগিতায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত এই যুদ্ধ জাহাজটি লম্বায় 211 ফিট, প্রস্থে 30 ফিট এবং এর ড্রাফট 17.2 ফিট। 648 টন ডিসপ্লেসমেন্টের এই দুর্গম ক্লাস অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এলপিসিটি 70 জন নৌসেনা নিয়ে একটানা 15 দিন পর্যন্ত 2000 নটিক্যাল মাইলের মধ্যে অপারেশন পরিচালনা করতে সক্ষম। প্রোপালশন হিসেবে বাংলাদেশ নেভির এই যুদ্ধ জাহাজটিতে ব্যবহার করা হয়েছে 3টি PL-স্টিক ডিজেল ইঞ্জিন, যেগুলোর সাহায্যে এই দুর্গম ক্লাস এলপিসিটি প্রতি ঘণ্টায় 25 নটিক্যাল মাইল বা 46 কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। বাংলাদেশে তৈরি এই যুদ্ধ জাহাজটির প্রাথমিক সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে একটি SL-47 AG সারফেস অ্যান্ড এয়ার সার্চ রাডার। নেভিগেশন রাডার হিসাবে এতে ব্যবহার করা হয়েছে জাপানিজ JAM-336 এবং টার্গেট ট্র্যাকের জন্য এতে ব্যবহার করা হয়েছে চাইনিজ TR-47C রাডার। এছাড়াও দুর্গমের সোনার হিসেবে ব্যবহার করা হয়েছে EWS-2B বো মাউন্টেন সোনার, যার রেঞ্জ 26,000 ফিট। দেশে নির্মিত এই যুদ্ধ জাহাজটির আর্মামেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 76.2 মিলিমিটার মেইন গান এবং 2টি 25 মিলিমিটার নেভাল গান। অ্যান্টিশিপ মিসাইল হিসেবে এই যুদ্ধ জাহাজটিতে ব্যবহার করা হয়েছে 4টি C-704 অ্যান্টিশিপ মিসাইল। এছাড়াও ASW মিশনের জন্য এতে রয়েছে 2টি ট্রিপল টর্পেডো লঞ্চার, যেগুলো আমাদের শত্রু নেভির জন্য একটি বিভীষিকা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।